প্রিয় দর্শক, ডিএনএন বাংলায় আপনাকে স্বাগত। খবর শুরু করবার আগে আপনাদের কাছে আরও একবার অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত কিছু আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডানকুনির চাকুন্দি ব্রিজের কাছে যে আগুন, ভয়াবহ আগুন লেগেছে। প্রথমে লেগেছিল একটি থার্মোকল কারখানায়, সেখান থেকে কিন্তু পাশাপাশি আরেকটি ভোজ্য তেলের কারখানায় আগুন লেগে যায়। এবং আগুন এলাকাবাসীর যেটা অভিযোগ শুনেছি, সেই অভিযোগ অনুযায়ী যে আগুন লাগার প্রায় দেড় ঘন্টা বাদে দমকল কর্মী এসে পৌঁছেছে। দমকলের প্রথম একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে, কিন্তু তাতে যে পরিমাণ জল থাকে সেই জল যথেষ্ট ছিল না আগুনকে নেভাবার জন্য। তারপরে অনেকটা সময়, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর আশেপাশের এলাকা থেকে একে একে দমকলের ইঞ্জিন এসে পৌঁছে এই মুহূর্তে 10টি ইঞ্জিন ক্রমশ চেষ্টা করে যাচ্ছে আগুনকে আয়ত্তে আনার জন্য। এবং এই যে সারা এলাকাটায় যেটা দেখা যাচ্ছে যে একটি কারখানার পাশে আরেকটি কারখানা থাকার দরুন প্রায় অনেকটা লাগোয়া অবস্থায় কারখানা রয়েছে। এবং সেই কারখানা, আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দূর থেকে শটটা দেখাবার, যে কী পরিমাণ লাগোয়া জায়গায় একটার পর একটা কারখানা এখানে রয়েছে, যার জন্য একটা কারখানায় আগুন লেগে গেলে দ্রুত তা নিয়ন্ত্রণে আসার আগেই আরেকটি কারখানায় ধরে যাচ্ছে। আমাদের সামনে এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের ডানকুনি পৌরসভার চেয়ারপারসন মাননীয়া হাসিনা শবনম, তার কাছ থেকে জেনে নেব যে আজকে কিভাবে এই আগুন বা কেন এত দ্রুত ছড়িয়ে পড়লো, কি বলবেন? এটা যেটা ছিল, এটা একটা ডিটারজেন্ট পাউডার যে আয়না, তাদের একটা গোডাউন ছিল, সেটা উঠে গেছে, শিফট হয়েছে। কিছুদিন আগে এখানে ওই গদির একটা গদি ফ্যাক্টরি একটা ভাড়া নিয়েছিল, তো ওই গদি ফ্যাক্টরিতেই প্রথমে আগুনটা লাগে, তারপরে পাশে তেলের একটা গোডাউন ছিল, তেলের ফ্যাক্টরিতে লেগে গেছে। তো আস্তে আস্তে বেড়েই চলেছে, তো আমরা তো চাইবো যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা। এবং সঙ্গে সঙ্গে আমার কাছে যখনই খবর গেছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, এবং এখানে শুধু না, উত্তরপাড়াকেও ফোন করেছি এবং শ্রীরামপুরকেও ফোন করেছি। পরপর গাড়ি অলরেডি এসে গেছে এবং ওনারা যতটা চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনার। আমাদের ডিএনএন বাংলার ক্যামেরায় যেটা ধরা পড়লো যে একটি কারখানার পাশে আরেকটি কারখানা লাগোয়া অবস্থিত বলে, একটি কারখানায় আগুন লেগে গেলে তা আয়ত্তে আনার আগেই দ্রুত অন্য আরেকটি কারখানাকে ধরে নিচ্ছে, এখানে কি সেরকমই হয়েছে বলে মনে করছেন? অবশ্যই, এটা যখনই হচ্ছিল ওইটা উপর থেকে ধরেছে, আগুনটা যখন উপর দিকে উঠছে আমি তো তখন স্পটে ছিলাম, ওটা মানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, ওইদিক থেকে জলও ছিটাচ্ছে কিন্তু তার রাখতে পারলো না, ওটা সাফিসিয়েন্ট জায়গা ছিল না, ওই জন্য ওখানে ওইটা আগুনটা উপর থেকে ধরেছে, ওই পাশেরটা উপর থেকে আগুনটা ধরেছে, নিচে থেকে কিন্তু ধরেনি। একেবারেই ঠিক কথা আমাদের চেয়ারপারসন, ডানকুনি পৌরসভার চেয়ারপারসন মাননীয় হাসিনা শবনম যেটা জানালেন, যে এখানে কিন্তু এই কারখানার ওপর থেকে যে আগুনটা প্রথমে লাগে সেটা কিন্তু নিচে থেকে লাগেনি, এবং দমকল কর্মীরা তাদের আপ্রাণ চেষ্টা করার পরও আগুন কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে আসেনি, বরং আরও ফ্যাক্টরিগুলোতে লাগোয়া হওয়ার জন্য একটার পর একটা কারখানা ধরে যাচ্ছে। এবং এলাকাবাসীরা আতঙ্কিত যে এই বোধহয় আরও আরেকটি কারখানা আগুন ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, তার ফলে আগুন আস্তে 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 বাড়তে থাকে, ঠিক আছে। এখানে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, আমাদের বলা হওয়ার পরে একটা ফায়ার ব্রিগেড দেওয়া হয়েছিল, তারপরে আস্তে 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 একটা করে গাড়ি এসেছে। কোন সময় আগুন লেগেছে? একটার সময়, ঠিক আছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন ব্যস্ত চলেছে। এই কিসের কিসের ফ্যাক্টরি ছিল এটা? এটা একটা আছে আয়না গোডাউন, তেল মিল, একটা আছে বিস্কুট কারখানা। এর পাশেও তো আমরা দেখছি অনেক ফ্যাক্টরি রয়েছে। হ্যাঁ, পাশাপাশি বিস্কুট কারখানা আছে, আরও বিভিন্ন রকম কারখানা আছে, আশেপাশে অনেকগুলি ফ্যাক্টরি আছে। মোটামুটি এখন দুটো তিনটে ফ্যাক্টরিতে আগুন লেগেছে, তো সেগুলোকে এখন দমকল দিয়ে এখন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, তো যতটা সম্ভব চেষ্টা করার এটা হয়ে যাবে। খুব
যে আগুন লেগেছিল সেই আগুন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণের চলে এসেছে এবং একের পর এক ঘটনাস্থলে ১২টা দমকল ইঞ্জিন এসেছে। এখন এলাকাবাসীর এখানে অনেকটাই আতঙ্কিত যে হয়তো আগুন সন্ধ্যের মধ্যে নিভবে কি না, কিন্তু দেখা যাচ্ছে যেটা আমার ক্যামেরা পার্সন HB-কে বলবো একবার দেখাতে, যে এখন কিন্তু ধোঁয়ার যে গাঢ় ধোঁয়া ছিল সেই গাঢ় ধোঁয়া কিন্তু এখন অনেক হালকা হয়ে গেছে এবং এখনও দমকলের ইঞ্জিন বেশ কয়েকটি দাঁড়িয়ে রয়েছে, যতটা জল আছে তারা চেষ্টা করছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনার এবং আশা করা যায় যে সন্ধ্যের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। ক্যামেরা HB-র সাথে DNN বাংলার জন্য অরূপ মৈত্র, ডানকুনি, হুগলি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।